ভাই, তার আগে আমি আপনার কাছে একটা প্রশ্ন ছুড়ে তারপর আমি বিজ্ঞাপন বিরতিতে যাব। সেটি হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আপনারা আজকে বিভিন্ন মিডিয়াতে দেখেছেন খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, মির্জা আব্বাস, হান্নান শাহ সহ বর্ষিয়ার নেতাদেরকে গাড়ি পুরানোর মামলায় আসামি করা হয়েছে এবং তাদেরকে নিম্ন আদালত আজকে কারাগারে পাঠিয়েছে। এটা আমি আপনারা সকলেই জানেন। আপনি হয়তো বলবেন এরা সরাসরি উপস্থিত না হলেও এই সমস্ত ইনসিডেন্টে তারা হুকুমের আসামি, আপনি হয়তো বলবেন। যদি তাই হয়, বিগত দিনে যখন আওয়ামী লীগ বিরোধী দল ছিল তখন অনেক গাড়ি পুরানো হয়েছে, অনেক জীবন্ত জ্বালিয়ে পুড়িয়ে মারা হয়েছে, ওই ওই সময় ওই ঘটনার হুকুমের আসামি কে? এই এই প্রশ্নের আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? আপনি না আপনি এখনই সংক্ষেপে বলুন, আমি আসবো আপনার কাছে, তারপর আমরা বিজ্ঞাপন বিরতিতে যাব। আসলে আপনি যেটা বলছেন যে সূত্রপাত কিন্তু ইলিয়াস আলী থেকে, যে ইলিয়াস আলী কম, তো আসলে তো আমরা একটা কথা বলি না যে হে অতীত তুমি ভুবনে ভুবনে কাজ করে যাও গোপনে গোপনে। অতীত কিন্তু আমাদের পিছনের দিকে মাঝে মাঝে আসলে বারেক ফিরে তাকাতেই হয়। আপনাকে ছোট্ট একটা কাহিনী বলি। 1978 সাল, ঢাকা মহানগরের ছাত্রলীগের সভাপতি খোকন, পুরানো ঢাকা লালবাগের ছেলে, খুব ইয়াং, এনার্জেটিক। বঙ্গবন্ধুকে হত্যা করার পর আওয়ামী লীগ ঝিমিয়ে গেছিল, আপনি জানেন বাংলাদেশে কী চলছিল তখন। যে ছেলেটা বঙ্গবন্ধু হত্যার বিচার চায় এবং গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠা চায়, সেই পত্র নিয়ে বাংলাদেশ ছাত্রলীগের প্রেসিডেন্ট হয়েছিল। 1978 সালে খোকনের স্ত্রী পুত্র ছিল, উনাকে জিয়াউর রহমানের সরকারের বাহিনী তুলে নিয়ে গেছিল। আজকে 78 সাল থেকে কত বছর আমি ঠিক জানি না, কত, 80 থেকে 20, 30, 44, 34 বছর, 35 বছরও আজকেও কিন্তু খোকন এখনও আসে নাই। খোকনের বউ এবং বাচ্চারা এখনও কিন্তু বিকালবেলায় সকালবেলায় ঘুম থেকে উঠে জেগে দেখে বাবা আসতেছে কিনা। তো ঠিক এমন ঘটনা বাংলাদেশে বিরল কোনো ঘটনা নয়, বাংলাদেশে ঘটেছে। তাই বলে ঘটেছে বলে ইলিয়াস আলীরটা ঘুরতে হবে, এটা কিন্তু আমি সমর্থন করি না। আমি বিশ্বাস করি এটা সরকারের ব্যর্থতা, আমার সরকার। আমি আসবো, আমি আগে একটা ব্রেক করবে। আমি ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু সাহেবের সঙ্গে কাছে একটা প্রশ্ন রেখেছিলাম, যে আপনার কাছে আমি একটা প্রশ্ন রেখেছিলাম এবং প্রশ্নটা উত্তরটা পাওয়ার আগে আমি দর্শকদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি, আপনারা এই সেগমেন্ট থেকে টেলিভিশন স্ক্রিনে একটা নাম্বার দেখতে পারবেন, ওই নাম্বারে ফোন করে আপনারা আপনাদের প্রশ্ন মতামত জানাতে পারবেন আমাদের অতিথিদের কাছে, আমাদের সঙ্গেই থাকবেন আশা করি। জি, আমি বিরতিতে যাওয়ার আগে আমি যে কথাটা বলছিলাম, যে আমি অবশ্য বলে ফেলেছি আপনাকে যে আপনারা বলছেন হুকুমের আসামি, তারা সরাসরি জড়িত আছে কি না সেটা তো আদালত পরে বলবে, কিন্তু আপনাদের সময়কালে বিগত সরকারের আমলে যে সমস্ত হরতাল হয়েছে এবং আমার জানা মতে যে বর্তমানে বিরোধী দলের ডাকা হরতালের তুলনায় আপনাদের হরতাল ছিল রেকর্ড সংখ্যক, ওই সময় অনেক ইনসিডেন্ট ঘটেছে, ওই সময় ইনসিডেন্টের ব্যাপারগুলোকে আপনারা কিভাবে দেখবেন এবং এগুলোর ইনসিডেন্টের হুকুমের আসামি কে? অপরাধ আসলে সবসময় অপরাধ, সেটা কখন করা হয়েছে বা কখন করা হচ্ছে সেটা বড় কথা নয়, কে করছে সেটাও বড় কথা নয়, কিন্তু বিষয়টা হচ্ছে যে আপনি যদি আজকে বলেন আমরা অপরাধ করেছি, সেটা আমি সেভাবে নিতে পারবো না, নিতে পারবো না এই কারণে, যদি আমরা অপরাধী করে থাকি, রাষ্ট্রে যে ক্ষমতায় থাকে তাদের দায়িত্ব হচ্ছে সেই অপরাধকে শনাক্ত করা। রাজনৈতিক কারণে কিন্তু কাউকে অপরাধ থেকে মুক্তি দেওয়ার কালচার পৃথিবীর কোনো দেশের জন্যই কিন্তু মঙ্গলজনক না। আজকে আপনি রাজনীতি করেন, আপনি কি একটা মানুষকে হত্যা করবেন আর সেটার বিচার হবে না? আপনি দেখেন বাংলাদেশে 2001 সালে বিএনপি সরকার চারদলীয় জোট ক্ষমতায় আসার পর, যখন 21 আগস্টে গ্রেনেড হামলা হলো, প্রধানমন্ত্রী, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সহ সকল নেতানেত্রীকে একসাথে হত্যা করার যে প্ল্যান, সেই প্ল্যানটা কিভাবে চেয়ে, যেটা ছোট্ট একটা ঘটনা না যে একজন জায়গায় একটা শুট করে চলে আসলো। আমাদের প্রয়াত ঢাকার মেয়র হানিফ এ থেকে চলে গেলেন পরবর্তীতে, রাজ্জাক ভাই শরীরের সমস্ত শরীরে স্প্লিন্টার নিয়ে দীর্ঘদিন বুকে, তারপরে উনিও প্রয়াত হলেন। আইবি রহমান ওই স্পটে মারা গেলেন, 21 জন মানুষ মারা গেল, রাষ্ট্র কিন্তু কোনো দায় নিল না। রাষ্ট্র যদি দায় নিতে না পারে হত্যার, রাষ্ট্র যদি দায় নিতে না পারে কোনো অপরাধের, তাহলে আমরা রাষ্ট্র থাকবো কেন? আপনি কিন্তু বলছিলেন যে কোনো ঘটনা, তাই বলে এখন আবার আরেকজন ইলিয়াস আলী, আরেকজন ড্রাইভার নিখোঁজ, সেটাই আমি বলছি। আজকে ইলিয়াস আলী, আমি এখন আগেও বলেছি এখনো বলছি, ইলিয়াস আলী নিখোঁজ হওয়া এবং তাকে খুঁজে না পাওয়ার দায় রাষ্ট্রের, এটা আমরা কোনোভাবেই রাষ্ট্রের দায়িত্ব থেকে আমরা এটা কোনোভাবেই মুছে দিতে পারবো না, এটা রাষ্ট্রের দায়িত্ব এবং রাষ্ট্র এই জায়গায় ব্যর্থ, রাষ্ট্র বলতে সরকার এই জায়গায় ব্যর্থ। আমি এটা বলবো, একটা সরকারকে আপনি যখন বিচার করবেন, 33 পাইলে পাস, 60 পাইলে ফার্স্ট ক্লাস আর 80 পাইলে হয় ডিস্টিংশন। বাংলাদেশের মতো একটা জায়গায় যে দেশে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা
এবং চিকিৎসা সব কিছু নিয়ে সংগ্রাম করতে হয়। আমাদের যে পরিমাণ পুলিশ থাকা দরকার তার 1/3 আমাদের নেই, যে পরিমাণ রোড আমাদের থাকা দরকার একটা দেশে সাস্টেইনেবল ডেভেলপমেন্টের জন্য সুন্দর সুস্থ ব্যবস্থাপনার জন্য 25% নগর মানে রোড থাকা দরকার, আমাদের আছে মাত্র 8 থেকে। সেই অবকাঠামোগুলোর উন্নয়ন আপনাদের মহাজোট সরকার না করে কেন বিরোধী দলকে এরকম রাজনৈতিক আপনারা তত্ত্বাবধায়ক ঢাকা বিভাগ এগুলো করার দিকে এত মনোযোগ দিলেন? আসলে ঢাকা বিভাগটাও কিন্তু ডেভেলপমেন্টের একটা প্রসেস। এখন আমি যেটা বলবো যে আজকে বিএনপি সরকার যদি আন্দোলনে থাকতো সরকারের যে কাজের সমালোচনা যে এই কাজটা সরকার করতে পারছে না, নতুন করে মানুষের কাছে একটা সুন্দর করে তুলে ধরবে যে আমরা এবারটা এভাবে করতে চাই, কিন্তু বিএনপির কাছ থেকে আমরা কিন্তু সেটা চাচ্ছি পাচ্ছি না। বিএনপি কি নিয়ে আন্দোলন করছে? প্রথম আন্দোলন করলো তারেক জিয়াকে দেশে ফিরে নেওয়া। আসলে তারেক জিয়াকে কেউ দেশে যেতে বাধা দেয় না, কিন্তু উনি ইচ্ছে করেই যাচ্ছেন না। অনেক নেতা আছেন উনি না গেলে কেউ, এক দ্বিতীয় খালেদা জিয়ার বাড়ি, তৃতীয় নেতাকর্মীদের মামলা প্রত্যাহার। এখন সত্যিকার অর্থে আওয়ামী লীগ সরকার যা আমরা আশা করেছি তা করতে পারছে না, আমিও বিশ্বাস করি তা পাচ্ছে না। কিন্তু সরকার যে চেষ্টা করছে সেই চেষ্টার মধ্যে যদি ত্রুটি থাকে বিরোধী দল কেন থাকে? বিরোধী দল হচ্ছে একটা ছায়া সরকার, একটা সরকারকে পথ দেখায়, দেশকে আলো দেখায়। পরবর্তীতে গভর্নমেন্ট যদি এটা ফেল করে আরেকটা গভর্নমেন্ট যে আপনি দায়িত্ব নেবেন, আপনি কি দিবেন জনগণকে? আপনি তো সেটা মানুষের কাছে তুলে ধরতে হবে। আমি কিন্তু এটার উত্তর এখনো পাইনি যে আপনাদের সময়ে যে হরতালের ইনসিডেন্টগুলো, আমাদের সময়ে যদি মানে কেউ করে থাকে তাহলে সেটা দায় আমাদের। কেন আমাদের? যে আজকে যদি বিএনপি হরতাল করে গাড়ি ভাঙচুর করলে, যদি পোড়ায় করলে, কাউকে হত্যা করলে যদি বিএনপির নেতারা দায় হয়, সেটার জন্য কিন্তু আমার সময়ে আমাদের সময়ে আমাদের সরকারও সেটার জন্য দায়। কিন্তু বিষয়টা আপনি দেখেন, আমাদের সময়ে যে আন্দোলন আমরা করেছি আমাদেরকে কিন্তু কম মামলা দেওয়া হয় নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে